গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলরদের বিদায় উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে গত পাঁচ মার্চ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় গ্রিস থেকে জানাচ্ছেন জহিরুল ইসলাম গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রী সুজন দেবনাদের বিদায় উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এ উপলক্ষে গত পাঁচ মার্চ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে কোভিড উনিশের মধ্যে সীমিত পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় উক্ত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত আসুদ আহমেদ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ শ্রম শাখার প্রধান নবাগত অফিসার বিশ্বজিৎ পাল আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নির্বাচিত সভাপতি হাজি আব্দুল কুদ্দুস সাবেক সভাপতি তাজুল ইসলাম বর্তমান পরিষদের সিনিয়র সভাপতি আহসানুল্লাহ হাসান সহসভাপতিগণ যথাক্রমে শামসুল আলম দিফতি আব্দুল করিম ইলিয়াস হাওলাদার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন গ্রেক বাংলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বিদায়ী মানব মানবরাষ্ট্রদূত বলেন প্রবাসীদের পাশে সকল সহযোগিতা নিয়ে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজি আব্দুল কুদ্দুস বলেন দায়িত্বের শুরু থেকে একজন কাউন্সিলর হিসেবে আপনি প্রবাসীদের যে সেবা দিয়ে যাচ্ছেন গ্রিস প্রবাসীরা কখনো আপনাকে বলবে না আপনার প্রতি দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাজুল ইসলাম আসানুল্লাহ হাসান শামসুল আলম দিফতি আব্দুল করিম জাকির হুসাইন ও জহিরুল ইসলাম এছাড়াও বিদায়ী কাউন্সিলর শ্রী সুজন দেবনাথ বলেন আমি যে কাজগুলো করেছি সবই ছিল দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের একটি অংশ তিনি আরও বলেন বাস্তবিক করতে গ্রীসে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত ভালো মানুষ তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে জহিরুল ইসলাম ION tv